বাংলাদেশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে, বাংলাদেশের কিভাবে উন্নতি হবে, আমরা সেটাকেই গুরুত্ব বেশি দিই। আর সেভাবে গুরুত্ব দিয়েই আমরা সমগ্র বাংলাদেশে আজকে রেল যোগাযোগের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এমনকি আমরা যেসব এলাকায় রেল নেই সেখানে আমরা রেল সংযোগটা দিয়ে দিচ্ছি, যেন পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করা এবং যোগাযোগের মাধ্যমে মানুষ যেন সহজে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। তাছাড়া আমাদের বিভিন্ন এলাকায় যেখানে দীর্ঘদিন থেকে এটা ছিল, যেমন ঢাকা চট্টগ্রাম ডাবল লাইন করা, সেই যুক্ত ফ্রন্ট নির্বাচনের সময় নির্বাচনী ইশতেহারেও সেটা ছিল, কাজে আমরা সেটা কিন্তু করে দিয়েছি। ইতিমধ্যে আমরা ঢাকা, বিশেষ করে ঢাকা মংলা একটা রেল লাইন নির্মাণ, এই সংযোগ তো আমরা তৈরি করছি। তাহলে একসময় ছিল খুলনা হয়ে বাগেরহাট হয়ে মংলা পর্যন্ত, সেটা সে বাগেরহাটের লাইনটা বন্ধ করে দিয়েছিল খালেদা জিয়া সরকার। যাক, আমরা নতুনভাবে আরো আধুনিকভাবে সুন্দরভাবে সে রেল সেতু এখন খুলনা মংলা রেল লাইন নির্মাণ, তারপর ঢাকা টঙ্গী, কারণ টঙ্গিও এখন একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, কাজে ঢাকা টঙ্গী দ্বিতীয় চতুর্থ ডুয়েল গেজ রেল লাইন, টঙ্গী জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল রেল লাইন, আখাউড়া লাকসাম ডুয়েল গেজ ডাবল রেল লাইন, ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ রেল লাইন, ঢাকা চট্টগ্রাম হাই স্পিড রেল লাইন করবার একটা পরিকল্পনা আছে। তো সেটা আমাদের দেশের মাটি কতটুকু স্পিড নিতে পারবে তার উপর নির্ভর করেই, এটা ফিজিবিলিটি স্টাডি করেই আমরা করব। সবচেয়ে বড় কথা যে আমরা পদ্মা সেতু নির্মাণ করছি, সেখানে আমরা রেল লাইন নির্মাণ করছি, কিন্তু পদ্মা সেতু পার হয়ে ভাঙা হয়ে ভাঙ্গার থেকে যেমন একদিকে আমরা যশোর হয়ে খুলনা পর্যন্ত যোগাযোগ করব, আর অপরদিকে সোজা বরিশাল হয়ে একেবারে পায়রা, আমরা যে নতুন নৌবন্দর করেছি পায়রা পর্যন্ত আমরা রেল লাইন নির্মাণ করব, সেই পরিকল্পনা আমরা নিয়েছি। কারণ বরিশাল বিভাগ বা ওই অঞ্চলটাকে একসময় বলা হতো বাংলার ভেনিস, অসংখ্য নদী নালা খাল বিল এবং বিশাল বিশাল নদী, কাজে সেখানে আসলে রেল লাইন করা এটা ব্রিটিশরাও করতে পারেনি। তবে আমরা উদ্যোগ নিয়েছি, এটা স্টাডি চলছে, এবং ব্রিটিশদেরকে অনুরোধ করছি যে তারা এই রেলটা নির্মাণ করে দেবে, সে পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। তাছাড়া আমরা এখানে আমরা খুলনা দর্শনা ডুয়েল গেজ ডাবল রেল লাইন, তারপর সিরাজগঞ্জ বগুড়া আমরা নতুন রেল লাইন করার জন্য পরিকল্পনা নিয়েছি, কারণ অনেক দূর ঘুরে যেতে হয়, সেখানে সিরাজগঞ্জ পর্যন্ত করলে পরে সেখান থেকে রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত সহজে চলে যেতে পারবে অল্প সময়ে, জয়দেবপুর ময়মনসিংহ জামালপুর ডুয়েল গেজ রেল লাইন, আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেল লাইন, এগুলি আমরা করে যাচ্ছি। আমাদের আরও প্ল্যান আছে, সেটাও আমরা পরিকল্পনা নেব, যেমন লালমনিরহাট থেকে চিলমারি বন্দর, তিলমারি বন্দরের উন্নয়ন কাজ চলছে, সেখানে আমরা বন্দরটা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আর সেই সাথে লালমনিরহাট থেকে কুড়িগ্রাম হয়ে চিলমারি পর্যন্ত যাতে রেল যোগাযোগটা হয় তার ব্যবস্থাটাও ভবিষ্যৎ আমরা নেব, সেটা এখনও পরিকল্পনা আসেনি, কিন্তু রেল মন্ত্রণালয় যেহেতু আছে তাদেরকে বলবো সেই ব্যবস্থাটাও নিতে। এবং চট্টগ্রাম থেকে ইতিমধ্যে কক্সবাজার পর্যন্ত, গুন্দুম পর্যন্ত আমাদের রেল লাইনের কাজ এগিয়ে চলছে। অর্থাৎ সমগ্র বাংলাদেশটাকে একটা রেলের আওতা আমরা নিয়ে আসছি। তাছাড়া 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হবার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমস্ত জায়গাগুলি যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল আমরা সেগুলি পুনরায় আবার স্থাপন করেছি এবং আস্তে আস্তে আমরা করে যাচ্ছি। যেমন বাংলাদেশ ও ভারতের মধ্যে দর্শনা, গেদে, বেনাপোল, পেট্রাপোল, রহনপুর, সিঙ্গাবাদ, বিরল, রাধিকাপুর এবং চিলহাটি, হলদিবাড়ি, এই রুটে আমরা রেল চালু করেছি। আমরা এখন মানে এটাও প্ল্যান আছে যে শিলিগুড়ি পর্যন্ত একটা যোগাযোগ আমরা স্থাপন করব রেলে। তো আজকে আমি ধন্যবাদ জানাই যে এই ব্যবস্থাটা নেওয়ার জন্য, যে আমরা বিশেষ করে মাগুরা কখনো রেল লাইন ছিল না, কিন্তু তাদের পাশ দিয়েই রেল লাইন চলে গেছে, সেই জন্য বহুদিন থেকে মাগুরাবাসীর একটা আকাঙ্ক্ষা ছিল যে এই রেল লাইনটা সামান্য এক মাইল একটু করে মাগুরা একটা স্টেশন করে দিলে সেই মাগুরার সাথে একটা মধুখালী কামারখালী হয়ে একটা যোগাযোগ, যেটা পদ্মা সেতু হওয়ার পর এর সুফলটা
মাগুরা বাসীও পাবে। তো সেখানে আরেকটু জায়গা বলে একটু বাকি থেকে যায় আমাদের মেহেরপুর পর্যন্ত। আমি মনে করবো যে রেলওয়েকে এটা একটু দেখতে হবে যে মেহেরপুর পর্যন্ত সংযোগটা বাড়ানো যায়, কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত সংযোগটা কিন্তু করে দেওয়া যেতে পারে। এটা খুব বেশি দূর হবে না, সামান্য একটু করলেই আমরা, যেহেতু আমাদের মুজিবনগর প্রথম রাজধানী, সেখানে একটা রেল যোগাযোগ আমরা ভবিষ্যতে করব, সেই পরিকল্পনাটা আমাদের নিতে হবে। এটা যদি এখানে নাই তবুও আমরা চাচ্ছি, অর্থাৎ সমগ্র বাংলাদেশ আমাদের রেল একটা যোগাযোগের মধ্যে চলে আসবে। তো আজকে আমরা মধুখালী থেকে কামারখালী হয়ে বাগুড়া পর্যন্ত রেল লাইন প্রকল্প, এই ভিত্তি স্থাপন, আর আমের মৌসুম, ভালো সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে, আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয় এবং ওই অঞ্চলের মানুষ যেন আরও লাভবান হয়। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জে আমি ব্রিজও করে দিয়েছি এবং যার জন্য সমস্ত একটা যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে। তা সেখানে আমরা রেল সেতু একটা বিশেষ রেল সার্ভিস দেওয়া হচ্ছে, যার নামই দেওয়া হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল। কারণ যেটা ম্যাঙ্গো স্পেশাল শুনলে এমনিতে সবার মুখে নিশ্চয়ই একটু জুয়ে পানি এসে যাবে যে এত ভালো আম সবাই খেতে পারবে। তো সেটারও একটা উদ্বোধন আমরা করছি। সেই সাথে সাথে আমাদের একটা এই কিছুক্ষণ আগে আমরা ডাক বিভাগের সাথে আমাদের একটা অনুষ্ঠান ছিল, তাদের একটা নতুন ডাকঘর করে দিলাম। আমরা এই ডাক বিভাগের যে সেবাটা রেলের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যাতে পৌঁছায় তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। এতে আমাদের যেন কৃষকরা যার উৎপাদিত পণ্য বা শিল্পের উৎপাদিত পণ্য সেগুলি বাজারজাত করা বা রপ্তানি করা সব ক্ষেত্রেই অনেক বেশি সম্প্রসারিত হবে, সুযোগ সৃষ্টি হবে, আর যা দেশের মানুষ আর্থিকভাবে আরও উন্নতি লাভ করতে পারবে। ইতিমধ্যে আমরা প্রায় বলতে গেলে 99% মানুষ, এখন কিন্তু 99% মানুষই বিদ্যুৎ পাচ্ছে, পাশাপাশি সবার হাতে মোবাইল ফোন আছে, বাংলাদেশ সহ ডিজিটাল বাংলাদেশ, অনলাইনে কেনা বেচা হচ্ছে, অনলাইনে ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং রেল তার একটা বড় মাধ্যম যার মাধ্যমে এই পণ্য পরিবহনটা করতে পারবে। কারণ সেদিক থেকে রেলকে আরও মানে উন্নত করার যথেষ্ট সুযোগ রয়েছে। সেদিক থেকে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প, ভিত্তিস্থাপন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।